হ্যালো বন্ধুরা, তো দেখো আমি চলে এসেছি আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না, ঠিক আছে? আমি শোনা তো ঝটপট করে দেখতে থাকো, ফুল ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের ভিউয়ার্সদের আজকে জন্য কিছু কথা নিয়ে এসেছি বলতে, প্লাস আমি ইউটিউবকেও বলতে এসেছি। আমার ভিউজ হচ্ছে এতটা, কিন্তু আমার কি ওয়াচ টাইমটা কমপ্লিট হচ্ছে না কেন বুঝতে পারছি না। তাহলে কি তোমরা ফ্রেন্ডস তোমরা আমার ভিডিওটা ফুল দেখছো না, না ইউটিউব আমার টাইমটা কেটে নিচ্ছে, কোনটা একটু আমি এটা একটু অ্যান্সার চাইছি। তো তোমরা যদি সব যারা যারা তোমরা আমার ফুল ভিডিওটা ওয়াচ করো, তারা প্লিজ কমেন্ট করবে এই ভিডিওটাতে, তাহলে আমি বুঝতে পারবো যে না আমার ভিউয়ার্সরা আমার সঙ্গে ঠিকঠাক করছে নাকি আমার ওয়াইটি আমার টাইমটা কেটে নিচ্ছে। আমি বুঝতে পারছি না, কারণ আজ এতদিন হয়ে গেল, ভিউস মোটামুটি যেটুকুখানি তোমরা আমাকে যতটা ফলো করছো, যতটা সাবস্ক্রাইব করছো, সেই পরিমাণে এতদিনে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার এখনো পর্যন্ত ওয়াচ টাইমটা কমপ্লিট হচ্ছে না। তো সেই জন্যই আজকে তোমাদের সামনে এই কথাটা বলতে আসলাম। তো প্লিজ যারা আমাকে ভালোবাসো তারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। দেখো ওয়াচ টাইমটা কমপ্লিট না হলে, মনিটাইজেশনটা না অন হলে আমি কি করে বলো? আমারও তো আস্তে আস্তে আমার নিজের মনোবল ভেঙে যাচ্ছে, তাহলে আর তোমাদের ভালো ভালো ভিডিও কি করে দেবো বলো? তো ওই জন্য বলছি প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। ফুল ওয়াচ করলে আমার ওয়াচ টাইমটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, অনেকে অনেক কিছু ড্রেসের কথা বলছো, ড্রেস কোড পরে এটা ওটা ভিডিও বানাও। দেখো সেটার জন্য পেমেন্টের দরকার হয়। এবার আমি ঘর থেকে, সত্যি কথা শোনো, আমার আমি সেই বিরাট বড় ফ্যামিলি থেকে বিলং করি না যে চলো আমি এইখানে এখনও আয়না করলে কী হবে 10-15 হাজার টাকা আমি এর পেছনে ঢালতে পারি, সেটা আমার আমার পক্ষে সম্ভব না। আর হ্যাঁ, তুমি হয়তো বলতে পারবে যে দিদি তোমাকে তো আমরা বলছি মেম্বারশিপ চালু করো, টেলিগ্রাম চল। দেখো সেটা করতে গেলেও আমার একটু সময় লাগবে, সেটার জন্য আমাকে নেট লাগবে, সেটাই আমি তোমাদের বললাম যে দেখো আমার পক্ষে এই মুহূর্তে অত টাকা এক্সট্রা নেই, ঠিক আছে? তো প্লিজ তোমরা যদি আমার এইটা ওয়াচ টাইমটা কমপ্লিট করো, অন্তত ফার্স্ট পেমেন্টটা পেলে আমি ওগুলো অবশ্যই আমি চালু করে দেবো, তো তখন আমার নেটের অতটা প্রবলেম হবে না নেট ভরতে। দেখো টোটালটা আমার হাজব্যান্ড আমার অসম্ভব, আমার হাজব্যান্ড একার দ্বারা আমাদের সংসার থেকে আমার বাচ্চার পড়াশোনা থেকে এ টু জেড আমার হাজব্যান্ডে চালাতে হয়। আমাদের শরীর খারাপ বলো, আমাদের ভবিষ্যৎ বলো, এ টু জেডই আমার হাজব্যান্ডের একার দ্বারা করতে হয়। তবু যতটা আমাকে হেল্প করতে পারে করেও, চেষ্টা করে। তো তাই জন্য বলছি বাকিটা তোমরা একটু যদি সাহায্য করো, অবশ্যই তোমাদের প্রত্যেকটা আবদার আমি অবশ্যই রাখবো। কেন রাখবো না বলো? যাদের জন্য আয় করবো তাদের আবদার রাখবো না? অবশ্যই রাখবো। তো প্লিজ ফ্রেন্ড তোমাদের এইটুখানি আবদার করতে আসলাম আমি, তোমাদের ভালোবাসা, অনেকে বৌদি বলো, অনেকে দিদি বলো, অনেকে বৌমণি বলো, তো সেই হিসাবে আমি তোমাদের কাছে প্লিজ প্লিজ একটা রিকোয়েস্ট করতে আসলাম। প্লিজ সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, তাহলে আমার ঝটপট করে ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে। প্লিজ এইটুখানি রিকোয়েস্ট তো তোমাদের কাছে করতেই পারি বলো? তোমরা যেমন রিকোয়েস্ট করো, আমি তোমাদের রিকোয়েস্ট প্রত্যেকটা রিকোয়েস্ট রাখার চেষ্টা করি। তো প্লিজ তোমরাও আমার এই রিকোয়েস্টটা একটু রাখার চেষ্টা করো, তাহলে আমার খুব ভালো হবে আর ভালোও লাগবে। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না, ঠিক আছে? আর যেটা বললাম সেটা একটু আমার, যারা যারা ফুল ভিডিওটা ওয়াচ করো তারা একটু আমাকে এই কমেন্টসে কমেন্ট করবে যে বৌদি আমি তোমার ফুল ভিডিওটা ওয়াচ করি, তো বললে ভালো লাগবে, তাহলে আমি বুঝতে পারবো যে ওয়াইটি আমার সঙ্গে কি ই করছে নাকি তোমরা ই করছো, সেটাই আমি বললার জন্য। তো চলো আর কথা বাড়াবো না, এদিকে দেখো ঘরে মোটামুটি কাজকর্ম করে রান্না বান্না হয়ে গেছে। আর আজকে যেহেতু মহালয়া সেহেতু নিরামিষ, ওই জন্য কাঁচা কলা দিয়ে, আলু দিয়ে আর বড়া, ডালের বড়া দিয়ে, মটর ডালের বড়া দিয়ে তরকারি করেছি, তো সেটাই খেয়ে নিচ্ছি। ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি আর আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, দুজনে মিলে এখন খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়বো, কারণ ভাল লাগছে না আর শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। তো চলো ঝটপট আমরাও খেয়ে নিই আর তোমরাও খেয়ে নাও, যা যা এখনও লাঞ্চ করনি করে নাও, ঠিক আছে? তো চলো আবার বিকেলবেলা তোমাদের সামনে চলে আসবো, ঠিক আছে? আর একটা সুন্দর জিনিস নিয়ে, তো দেখতে থাকো, ওকে? আর কথা বাড়ালাম না বন্ধুরা, দেখো চলে এসেছি তোমাদের সামনে। বিকেল বাজে এখন হলো গিয়ে 6:30, সরি 6:30, 5:30, 6:30 বলে গুড ইভিনিং। তো দেখো আর আমি কি পরেছি, দেখো তোমাদের দেখানো হয়নি, দাঁড়াও এই দেখো কেমন লাগছে আমার পা দুটো, প্লিজ কমেন্টে জানাবে। আজকে মহালয় বলে কথা বলো, আজকে দেবীপক্ষ চালু হয়ে গেছে, তো ভাবলাম চলো একটু নতুন শাড়ি পরেছি আর একটু পায়ে আলতা পরবো না, সেটা কি হয়, তো ঝটপট করে একটু পায়ে আলতা পরে নিলাম, কেমন লাগছে প্লিজ কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবে না, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না, ঠিক আছে? আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার বলাই আছে, ওকে? তো চলো বাই বাই।